লুৎফর রহমান সাহেবের গর্নায় সন্তানের মতো জড়াই নিতেন বুকে, দেখা হইলে আগে কলজার মধ্যে লই লিত, এমনি টান দিই, এমনি কলজার মধ্যে ধরে রেখত। আজকে তার এক কষ্টে আমরা ব্যথিত হইতে পারলাম না। রব, তুমি তো আমাদের রব, তুমি আমাদের খুব মহব্বতের একজন আল্লাহ, তোমার কাছে আমাদের একটা দরখাস্ত। এই জনগোষ্ঠীকে নিয়ে বললাম, তার গ্রামের পাশে তার জন্মস্থানে আমরা এখন আছি, আল্লাহ তাকে কষ্ট দিও না, আল্লাহ দ্রুততম সময় আমাদের কলিজা তাকে ফেরত দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফ স্টাইল। তা আমাদের কর্তৃপক্ষ বিষয় দিয়ে দিয়েছে রমজানের গুরুত্ব সম্পর্কে একটু কথা বলার জন্য ইনশাল্লাহ। রমজান তো সমাগত প্রায়, ইনশাল্লাহ আমি ওই বিষয়ের সামনে রেখে অল্প কিছু কথা রাখব। তো কথা কি শেষ পর্যন্ত শোনা যায়, বোঝা যায়? আচ্ছা, তো আল্লাহ তাআলা শাহানু বলছেন সূরা এই আল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, আমি তোমাদের উপর কুতিবায়ে ফরিজা রমজান এই রোজা রাখা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তো এটা দুই নম্বর স্টাইলে আল্লাহ বলছেন স্টেফে, তোমরা মনে করিও না তোমরা ঘর রোজা ফরজ করছি তোমরা কষ্ট দিয়ের, কিন্তু এই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি রোজাটা ফরজ করছিলাম। এই সাবসিডিটা আগেও ছিল, এটা নতুন ন। তিন নম্বর স্টেপে তিনি বলেন, বন্দা আমি রমজানটা কেন ফরজ করছি এই কথাটা ভুনবে নি তোমরা। আল্লাহ কয় ও হিডইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। দ্যাট ইজ মে ওয়ার্ড, খোদাভীতি যাতে তোমরা অর্জন করতে পারো। তাইলে প্রথম কথা হইল রমজান মুমিনদের জন্য ফরজ করছি, দ্বিতীয় কথা হইল তোমাদের পূর্ববর্তীদের উপরও করছি, তৃতীয় কথা হইল আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ এর টার্গেট হচ্ছে তোমরা যাতে তাকওয়াবান হও সর্বক্ষেত্রে, জীবন চলার স্পন্দনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি শ্রেণীতে, প্রতিটি ফরতে গতিতে, প্রতিটি মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে আমি আল্লাহকে তোমরা যাতে ভয় করো সেটাই আমার টার্গেট। তোমাদেরকে উপবাস রাখা আমার টার্গেট নয়। পড়ি সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমাটা কোন সুরায় আছে? সুরা আল বাকারা, সুরা আল বাকারা আয়াত নম্বর 183। তো আপনারা এটার তাফসিরটা আরও একটু জানবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, একটা বুদ্ধি করে দিয়ে এই একটা বলে করি কত শিয়া ফানি আনি দিত, বেগুন সিটিং অ্যারেস্ট হয়ে যাবো অটো সিস্টেম। এটা তো সব খাইতে আস, মোবাইল ছাইতে ছাইতে তোকে ব্রেনও ডাল হয়ে গেছে, মাসা সিরা আগে এটা করতো। এখন আমার এক মিনিট সময় 5000 টাকা দাম, আমি বুঝি অলরেডি বুদ্ধি বেচতাম না ওয়াজ বেচতাম। বল একটা হুরাই, আধা বল হইলে তো, এত ছোটো বল হইলে সারবো, হ্যাঁ বা বালতি ও করলেও সারবো, বালতি একটা ছোটো বালতি এ না আনিত, বেগুন বন্ধুরা অটো সিস্টেম আটকে যাবে, রেডি? আয়াতটা বুঝছেন তো? সহিহ আল বুখারী এবং হাদিসে কুদসিতে সুন্দর একটা কথা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা শানু শোনাচ্ছেন, যেহোবাটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কথাটা স্বয়ং আল্লাহ তাআলা শানু। তো সেখানে তিনি বলছেন, আসমলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর এর এই পুরস্কারটা আমি দেব, আমার পক্ষ থেকে কত টাকা লাগে, কি লাগে না লাগে, স্পন্সার্ড বাই আল্লাহ, সব আমি। আবার মজলে সিগা, প্রিয় বন্ধুরা হাদিসে কুদসিতে কি বলা হচ্ছে, আসমু লি, রোজা আমার জন্য রাখা হয়, কার জন্য? ও আনা আজিজি বিহি, আমি পুরস্কার দেব, কে বলেন? আল্লাহ। আর মজহুলে ফেইলে, মজহুলে সিগা যদি ধরি আমরা এই থেকে, তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা কী হয়, উজুজা বিহি যদি ধরি তাহলে অর্থ হবে
রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, আমি নিজেই পুরস্কার। তাহলে কি হবে মিনিংসটা? আল্লাহ রোজাদারদের সাথে দেখা দিবেন। তো রোজাদার যারা, তারা তো নামাজও পড়ে, দান সাদাকাও করে, ভালো কাজের সাথে জড়িত, মানে সব, মানে হাতের ভিতরে সব গুণ আছে। তো এই জন্য তার সাথে আমি দেখা দিব। আর আজিজিবিহি হাতে পরীক্ষা পাস করতে যা যা নম্বর দরকার, 30 লাগুক, 40 লাগুক, যা লাগুক, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন রাখি, এতে খাতা জমা দিলে সবাই ঘটনা আয় ঘটা দিও। সুবহানাল্লাহ, আমি পড়ি এ যখন তোরা নিয়ম শৃঙ্খলার ভিতরে আইবি তখন দেখবি আর সময় শেষ, আফসোস করবি, কোনো কথা নাই, চুপচাপাই বস বসে যাবে, কেমন? কোনো কথা নাই, বাদে মাগরিব তো আমার বয়ান, ঠিক আছে না? এটা পোস্টারে লিখছে নি, তারা পাবলিসিটিতে কইছে নি, তো তোমরা কাবজব করো। আর যারা মাহফিল এলে এত মাস কষ্ট করছে, হেরাহে মাহফিল ধ্বংস করিয়ে লেগে, এটা সিস্টেম, এটা আবেগ ভালোবাসা। কারণ ইবলিসে দেখতেছে মসজিদের ভিতরে জিকির আজকাল চলে, জিকির করতে করতে বুড়িগারা কান্দে, ইবলিসে চিন্তা করে কেমনে জিকিরের মাহফিলটা ধ্বংস করো। এখন ফাইতেছে না, সব কাঁদতে কাঁদতে জিকির করে বুড়িগারা, বাইরে দোনোগা এসি আবার আরাফাতের দিয়ে মারামারি লাগাই দিছে গুন্ডা লই, ভাই তোর মারি লই ভাই, ওটা তুই এনে করছুত কা বুড়িগারা কো বাজি, তোর হাত ধরে, তোর আব্বার হাত ধরে মারামারি করছে। ইবলিসে কো যারা আড়াও সাইডে কোবা কবি নাও, তোমার কাম সারি গেছে, জিকির শেষ। এই ইবলিচ্ছা হরা দিছে হেতে আর সিনে, হেতে জানে আফসারির মেডিসিনটা কম দিয়ে দিলে ওয়াজ তো কোনো আর্ধ্বংস হইত না। তো হেতে সাথে 5 মিনিট আঙুল লগে কজ্জা করে, কজ্জা করলে 5টা হাদিস কম বলবো, আর 30টা মিডিয়া 1000 কোটি বিশ্ববাসীর থেকে 30টা মিডিয়ার সুবাদে আরও কোটি কোটি মিনিট যাতে তাতে কম হয়। ইবলিসে কো আফসারি ভাই আমার আর কিছু সাধনা নাই জীবনের, তো 5টা মিনিট আমি কজ্জা করি মাইকের বাবদ, কর্তৃপক্ষ করে থামানো বাবদ, আপনি শুধু এটা আমার দিবেন, গিফট করবেন, আমি আছি আপনার পক্ষে। ইতি ইবলিস গাদাবাল্লাহু তাআলা। তো সে কি গঙ্গা শিব পর এভাবে আসবে? আমি ইবলিস বলছি, তারও তো তারা কোবা লাগবো, এ এত গোসর ধরিয়ে আইব, ওই মাইকেরও হাল দেব, ন লাইটেরও হাল দেব, আর ওকে চাইতেছে তাঙ্গুর খাড়া করা লেগেছে, মাইক চল না, হেতে স্যার করে লিখছে ভাই এই বুড়িয়া মাইক চল না। এইভাবে দেখবি, এইভাবে ইবলিস নাজিল হবে, এটা তাকে দোষ ন। আল্লাহ আমি তোমার কাছে 38 মিনিট সময় আশ্রয় চাই, আমিন যেন দানাল্লাহ দানাল্লাহ নিয়ে এলে, আমিন ইন দিয়ে আমিন জোরে গো আমিন। এই মেডিসিন এবং বাঁশটা ব্যাম্বয়েস্টিকটা কি এখানে দিছি সব জায়গায়? এই জন্য যখন কোরআনের কথা হবে চুপচাপ প্রোগ্রামটা সেটিং আল্লাহর কাছে ছাড়ি দিবেন, আর কারো দায়িত্ব নেই এখানে। ইলেকট্রিক এটা 1 সেকেন্ডের ভরসা নাই, দেখবেন অটো সিস্টেম আল্লাহ ঠিক করিয়ে নেবে ইনশাল্লাহ, আমিন। রেডি? আসল কথা তো কই আলেছি, আয়াতটাও কই এলাম, হাদিসটাও কইলাম, অন্ত শুধু আওয়াজ চলবো, ওয়াজ তো করিয়ে আলেছি। তো রোজা আল্লাহ ফরজ করছে কি ইল্লাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো আমার স্টুডেন্টরা এ প্লাস পাই গেছে, আর অন কোনো মিডিয়ারে লাগাইতে দিও না, এগুলো ক্যান্সার, দেরি করি আসি কোনো ক্যান্সার, এতে উঠতে দিচ্ছ না, এতে পরবর্তী বক্তার এটা রেকর্ড করবে। তো তাকোয়া, তাকোয়া হইলে কী লাভ? আর পরীক্ষা নিরীক্ষা নাই, বিচার নিকে সিডি তো করে ডল লাগাইছে, সিস্টেমে তো করে হার করে দিব আল্লাহ, সুবহানাল্লাহ নাই। টিয়া তো আয় খাইছি, 2 দিন হাত ভাত খাইছি, আয় সুবহানাল্লাহ আমার দায়িত্ব, তুই শুধু বই থাকবি, তুই এনে রানের মধ্যে আব দিয়ে আল্লাহ তোরে শরীফে বানাইবো মরিবার আগে, তুই রানের নিজে আব দিতে দিতে তোরে শরীফে বানা আল্লাহ আল্লাহ, ন তুই ঠিকই আসিলি, শরীফে আসিলি, ঠিকই বালাই আসিলি, কথা কি বুঝাইতে এলাম? তাকোয়া বান যদি মুত্তাকি যদি হন, তাহলে আপনারে 50,000 বছর যে আল্লাহ কাছে বিচার নিকাশ করবো, এর সিস্টেমে আপনারে অল্প সময় হার করে দিব, বলছে রাত 30,000 বছর ফাঁত করি, আপনি বিজলির আকারে ফাঁত করে চলে যাবেন, কবরে আসে 40,000 বছর, এরই অল্প সময়, এ হতা তো উঠবেন সবডর দলিতে আলুম মাম্বা আসন আমি মার কাদিন হাজা ও মা ওয়াদার রহমান, এভাবে সবডর দল ধরবে, হা রে কী রে কী হয়েছে, কে রে উডেলো রে, কে রে বোমা মারল রে, মোরা মারল রে, ওই সেবিল আলাহ ইসলাম সাউন্ড গ্রানেড মারি দিছে দে, এ সবডর দল তাহাশর মাঠে আইব, সুন্দর করে মুহূর্তে চলে যাবে, বই
আর সজমে নিচে স্থান পাবো, খাইবো একটু নাস্তাখানি, খাই সোজা ফলছেরাত পার হই, সোজা জান্নাত রেডি। আর যেডি আর হজরত জো বাইডেন ভাই বলদেমি জেলেনেস কি এইদিনের ইমিগ্রেশন আটকাইব 80,000 বছর, ঠিক কিনা? তুই মধ্যে হারে যাবি গই, তুই মোত্তাকি, মোত্তাকি মানে আল্লাহরে ভয় করছ, কি ভয়, হাফের দেখলো তো ডরায় মা বাপ, ঠিক কিনা? বড় তো ডরায়, ও আজ তুন গেলে জানো দুয়ার থা বাড়ে করে দরজান খোলো না, কোথায় গেছ লগে পড়ি গেলে কাঁপে যায়। এ দুই রকমের সাউন্ড গ্রেনেড মারে, এক রকমের দরজাটা রয়েছে জোরেতে মারে 18,500 টাকার দরজাটা বিল্ডিং লোকের না মারি, আর এক হাত দিয়ে বুড়ি করে ধরে কোথায় গেছ, ঠিক আছে নি? একই ব্যক্তি পদ্মার বাজারে যদি খালত দেব যদি আসে, যদি প্রশ্ন করে সালাম দে, সালাম আলাইকুম ভাবে আছেন তো কব যে জি কে বলছেন, ভাবে আমি না মিন্টু বলছি, ও আচ্ছা মিন্টু, দরজাটা সুন্দর করে মনে হয় লিফটের দরজার মতো এভাবে খুলে খুলি, শাড়িটার এমনি ধরি কত তিনটা বাঁকা দিয়েছে ঠোঁটটারে, চোখের চারটা বাঁকা দিয়ে চুল্লের লাড়া খাবে, সালাম আলাইকুম ভাইয়া, গরিবের দরজা না হাতির পাড়া, দরজা কেমনি খুলছে দেখ সত্যি, এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। মা বোনের একটা মানিজ্যত আছে তো করে আসতে কতরা আই কই নাই তোরা কস আছে, ও ভাই নাই রে আস, আসলো আস, তাকোয়া আল্লাহকে ভয়, আল্লাহকে কি ভয় করবেন, আল্লাহর ভয়ে আপনি আল্লাহ যে কাজগুলো নিষিদ্ধ করছে সেই কাজগুলো আপনি করবেন না, এটাই হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ যেটা যেটা করার জন্য বলছে আপনি সেটা করবেন, এই একটা রিহার্সাল আল্লাহ আপনাকে একটা মাস দেয়াচ্ছে বান্দার প্রতি তার ভালোবাসা। আমার বন্ধা 11 মাস তো নষ্ট হয়ে গেছে, গাইডেড চলতে চলতে হিন্দি ম্যাচ হয়ে গেছে, হিন্দি ম্যাচ হয়ে গেছে, সাক্কাহের হয়ে গেছে, এটি ডেন্টিং ফেন্টিং আকাশের গ্যারেজে যায় এটি কোনোরকম ঠিক হোক, একটা মাস আঙ্গরে আল্লাহ ট্রেনিং দেয়া, ট্রেনিং দিয়ে আঙ্গরে সার্টিফিকেট দিয়ে দিব, সমাবর্তন অনুষ্ঠান হবে লাইলাতুল কদরে, শেষ দর্শকে যা তোদেরকে ক্ষমা করে দিলাম, তোরা টিকিট লই যা তোকে কামই গেছে, তোদের এক মাসের ট্রেনিং গোল্ডেন এ প্লাস, তোরা জান্নাতি, সুবহানাল্লাহ। তো কিসের থেকে ভয় করবেন, রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করেনি তো, স্ত্রী সহবাস হালাল না তো, আর 30 লাখ টাকা দিন আইদার আনছে নেতি, সাউথ আফ্রিকা তো নতুন বিয়ে করছেন রোজার 3 দিনের, কিন্তু রোজার সময় বিকাল 4টা আসর হওয়ার যদি বাবি সাহেবের সালাম আলাইকুম, আর এই খবরদার ডোন্ট টাচ মি, আল্লাহ গুণা দিবে খবরদার, কাহার কলজা হাঁড়ি যাত কিতা করতাম না কিচ্ছু করুন যায় তুমি ইস্তার রহ, তখন হালাল স্ত্রী এটার কিচ্ছু করন করলে রোজা ভাঙি যাবে আল্লাহ দেখবো। তো রোজার মাসে যদি হালাল স্ত্রীর কিচ্ছু না করুন যায়, অন্যান্য সময় তো 24 ঘন্টায় আপনার জন্য ওফেন, আর এটার দ্বারা আল্লাহ শিক্ষা দিতেছে বন্ধা তোর হালাল মালটা আমি আরাম করে রেখেছি অল্প সময়ের জন্য, অতএব জেনা ব্যবসার ইফটিজিং করা যাবে না, অনেক বুড়া বুড়া মানুষ থাইল্যান্ড শরীফ যায়, সিঙ্গাপুর যায়, কোনে কোনে যায়, বরে হুনে কোন একটু ব্যবসায়িক কাজে যাই, আসলে তলে তলে কামিডা, এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের বহির বিশ্বে নাই রে। আল্লাহ কত রে আল্লাহ রোজার ট্রেনিং দিছিলাম সেদিন না কমলনগর উপজেলা, আর এক বন্ধু আর কি ওরা আফসারি আর বন্ধু বড় অফিসার রিটায়ার্ড, কো কিনলে ওয়াজ করস, আমি বললাম ভাই কী হয়েছি, আহা অফিসে একটা কাজে গেছি, এক অফিসারে কয় 300,000 দেন এটা করে দিই, দেন তো তাড়াতাড়ি দেন জমাত খাড়াই গেছে, আর কামাল ভাই আসে রে দুনিয়াটা আর কী রূপ, তোর এসব নোয়াজের কী দরকার, রোজাও চলতে আছে জোর নজর তো ক ভাই ও টিয়া খারিছিল তোরে এত ধরো যে তোর রোজা আসি তো কী থাকে টিয়া গুলো নে খামো ভরি ডয়ারের ভিতরে ভরি দেন, তাহলে ডয়ারও আল্লাহ দেয় না, এই সমস্ত সেটারই আল্লাহ লগে আর কত করবি, আর কত বুঝাছে তোকে মুসলমানের যে সারা পৃথিবীতে কেউ দেখতে হারে না, আর এটা গবেষণা করছি আসলে তোরা
ইহুদি এক জাত, খ্রিস্টান এক জাত, হিন্দু এক জাত, বৌদ্ধ এক জাত, প্রত্যেক জাতের একটা সিস্টেম আছে। তবু কোনো সিস্টেমে নাই, তোরা ইস্তিকার লাগাইছ মুসলমান কাম হইল হুরা সিটিং কারে কয়, এমন কোনো বদ খাচ্ছত নাই যেটা মুসলমানে করে না। আর শালা অজ্ঞা চা ফান থা তের জন্মসে আনি দিছে, তের জিরবে টিরবে শুকেন না, কদর তুই জুসান খা, টয়লেটের ভিতরে যাই খা, এই হেন তার কেউ দেখতো না, কোন আমাদের আল্লাহ দেখবো, হ্যাঁ টয়লেটের ভিতরে আমাদের আল্লাহ আছে ক, তো টয়লেটের ভিতরে আল্লাহ থাকলে তোরা বাঙালির এইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়নস কেননে, গুসখাস কেননে রে, এসব আল্লাহ দেয় না। ক ভাই আয় আর কথা কইতে এলাম না, হেরা বিদর্মী হয়েও বুঝছে রোজার যে একটা শিক্ষা আল্লাহ কোড করে দিছে, বান্দা লা আল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকোয়া শিখানোর জন্য এটা করেছি, আর তাকোয়াটা হয়ে গেলে বিচার নিকেশ নেই, এটি তোর জাস্ট একটা প্রসেসিং ফারন আর কি, তোরে কোনো ঘাটে আটকাইতো না আল্লাহ, ফাঁত করে তোর জান্নাতে লই যাবি, তুই জানা জায়গাটা জানস, জায়গাটা 15 ডিসিমেল, তুই রেকর্ডে উঠেছ 16 ডিসিমেল, এনদি তোর সাসার গো জাম গাছ আছে, এনদি 3 লাখ টাকা জাম গাছ মোড়া মোড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব কামাল ভাই হেমি এত কত খবর জানেনি, হেমিয়ার কাছে কান্দি কাটি আগে 1 মাস তুই এক অরসের সরকারি আমিনেরও কাছে কাকু হা কিতাম শেষ, আরে এ বসুমতির বাসায় ইয়াদ ছাড়া আর কিচ্ছু নাই, কাকু হা কিতাম। তো চেয়ারম্যান সাহেব কাছে ঠিক আছে, এ দেখেন কাগজপত্র, আসলে তুই সিটিংবাজি করি আগে খতিয়ান খোলাইছ 16 ডিসিমেলের, অন শুধু এ জাম গাছের লগে করিডার লাগাই দিব মারতে যাই, গাছগুন কাটি গেলে ভাতে এরকম সিটিং বুড়িগা বাতিজা বর্তমানে আমার মা ফিলে নাই রে, কি তোর রোজার শিক্ষা, হ্যাঁ লালকাড়িয়ায় বসিকপুর ওর জোরে রুখতে আই হলানে রেখ কাতার সোজা করুন, আমি ফর্দার আল থেকে থেকে তোদের সিটারিটা শুধু দেখতেছি, আল্লাহ ক বন্দা আর ককাল তুমি এইভাবে ফিচুটান খেলা খেলবা, রোজাটা আমি দিছি তুমি এটার দ্বারা হৃদয়ঙ্গম করিবা, জীবনের সকল ক্ষেত্রে তুমি আমাকে ভয় করা শিখবে, আর রমজানের দিনের বেলা খায়নি কোনো, হ্যাঁ হালাল কামটাও হারাম করে রেখছে আল্লাহ, এত ফ্রিজ ভর্তি খানা কলজা শাঁ শাঁ করে, তারপরেও কি এ ফ্রিজের ভিতরে জুস আছে কত কিছু আছে খায় না, এটা রাখি দিছে মাগো আল্লাহ দেখবো, খানাটি কিন্তু হালাল ছিল, ইস্তার ঘরও হালাল লেব ইনশাআল্লাহ, কিন্তু এখন হারাম, তা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এ পৃথিবীর সব মাল তোমার জন্য হালাল নয়, কাফেরেরা যে মনে যেমনে চায় এমনে চলব, তুমি সুদ ঘুষ হালাল হারাম অবৈধ চাঁদাবাজি অবৈধ ইয়া এ খানাগুলো থেকে তুমি নিজেকে সেভ করবা, তুমি যেটা হালাল মাল সেটা খাইবা, হারামটা খাইও না, এটাই আমি তোমার শিক্ষা দিতেছি, না তোমরা এত কষ্ট দেওয়ানোর দরকার নাই, কথা ঠিক কিনা? আর রোজার সায়েন্সের ব্যাখ্যা আছে বডির জন্য যে কত ভালো, সেই দিকে আমি যাচ্ছি না, সেইটার ব্যাখ্যা আমাদের ওস্তাজ কলিজার টুকরা এই এই জগতের এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন দক্ষিণ পূর্ব এশিয়ার আইকন মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, আমাদের প্রিয় বাহিরে তো এগারাম, আর এই ঈদগার ইমাম তো তিনি পাশে তো ঠিক কিনা, আরও একজন স্কলার এখানে আছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, আল্লাহ দুইজনকে নেকায়াত দান করুক, বাংলাদেশের এমন একটা গ্রাম বিশ্ববাসী তোমরা মিডিয়ার বরকতে জানো, এই বশিকপুর এই দত্তপাড়া এই গ্রামটা, বশিকপুরের এই গ্রামটা প্রায় 1600 আলেমের বসস্থান, এ বসবাস বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা অংশ, আল্লাহ এই দেশবাসীকে লক্ষ্মীপুরবাসীকে চন্দ্রগঞ্জবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। পাশে আছে 2-3 কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত আরেক স্কলার, মানে যাকে দেখলে বলা যায় না যে উনি বুড়ো মানুষ, মাওলানা লুৎফুর রহমান সাহেব, তিনি মৃত্যু সাকরাতুল মৃত্যুতে আছেন, আল্লাহ আরশের রব দেওয়ার তো আর কিছুই নাই, তোমার এলেমে যদি লেখা থাকে হায়াত তো নাই, তুমি মহব্বত করে তাকে কলমাটা নসিব করাইও, জীবনে কত ভালোবাসা পেয়েছি, কতদিন তিনি আমার বুক ধরে দোয়া করেছেন, সুমুয়ে কেছেন সন্তানের মতো জড়াই নিতেন বুকে, দেখা হইলে আগে কলজের মধ্যে লই লিত, এমনি টান দিই এমনি কলজের মধ্যে ধরে রেখত, আজকে তার এক কষ্টে আমরা ব্যথিত হইতে পারলাম না, রব তুমি তো আমাদের রব,
তুমি আমাদের খুব মহব্বতের একজন আল্লাহ, তোমার কাছে আমাদের একটা দরখাস্ত। এই জনগোষ্ঠীকে নিয়ে বললাম তার গ্রামের পাশে, তার জন্মস্থানে আমরা এখন আছি, আল্লাহ তাকে কষ্ট দিও না, আল্লাহ তাকে কষ্ট দিও না। একটা দেহে আর কত কষ্ট দিবা, নাবালক থাকতে তোমার বাণীটা প্রচার করছে, এ 82টা বছর বিশ্রাম আর করে নাই। শুধু আমরা যারা বক্তা আল্লাহ আমরা জানি, সেটা তুমি জানো কয় কিলোমিটার দূরে আমার বাড়িটা, 3টা বাসা আমার মানা বাসা, আমি বাসাতে যাই নাই। শামসুল ইসলাম কসিবাই প্রোগ্রামটা কোনো দেরি হয় কি না, আসতে সর্বোচ্চ 40 মিনিট, তবু আমি এক রাতে একদিন এখানে পড়ে রয়েছি প্রোগ্রামের স্বার্থে, কোথায় ছেলে মেয়ে কোথায় কি। তো এইভাবে কষ্ট আমি কয়দিন করেছি, আল্লামা লুৎফুর রহমান সাহেব তো জীবনের 82টা বছর কষ্ট করছে, আর ওসের রব ইয়াতিম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তার সাকরাতুল মৌত আল্লাহ তুমি লাঘব করে দাও, আল্লাহ তুমি তাকে ইমানের সহিত কবুল করো, যদি তিনি বেঁচে থাকেন আল্লাহ দ্রুততম সময় আমাদের কলিজে তাকে ফেরত দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করিও, আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো। তাদের কবরস্থানে গিয়ে আমি লাইভে কেঁদে দিছি আর কান্নাটা দেখতে পারি নাই, আল্লাহ 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 পড়ি আমিন। একখান ঘর নাই, ঘর জরি জরি হড়ে, আর আঙ্গরে তো কস খালি আড়া আড়া কোবাইলে জিতে আছি মাল, হিসেব করি যা ডিসেম্বর তুই পর্যন্ত মাল যা কামাইছি, শুধু সেম প্রিমিয় গাড়ি আন ডাউন পেমেন্ট দি, শোরুমে যাই কই মারে ইচ্ছে একখান গাড়ি দেন, হিয়ানে হইসাটা এসি জন্য হইতো না। এই সমস্ত কষ্ট কারে কমু আর বলার জায়গা নাই। আল্লাহ তুমি আমাদের শ্রোতাবিন্দুকে খারাপ ধারণা থেকে রক্ষা করো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, প্রত্যেককে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম আমরা, আমরা তাকওয়া অর্জন করব, তাহলে এবারে রমজানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ, কি বলে? আচ্ছা আরো একটা রিহার্সাল দেখ রমজানের, খুব সুইট সুইট কিছু কথা বলছি আমি। এবারে সম্ভবত প্রথম রমজান কামাল ভাই, ইফতার হলো 6টা 10 মিনিটে, 6টা 10 মিনিট, 1000 কোটি মানুষ এই গ্রহে বর্তমানে। আমার হজরত জো বাইডেন ভাই, হজরত বোমা বিশেষজ্ঞ আল্লামা কি বলদিমির না ভ্লাদিমির পুতিন ভাই, জেয়াদের আয়াতিনি তো তারা ডিলেট করে ফেলেছে দুনিয়াতে, তাগো ডরে হুজুর এরা জেয়াদের ওয়াজ করে না আর, লাইফ আয় করিল মারকে বুকে 250টা আয়াত জেয়াদের, আল্লাহ রসুল জেয়াদ করছে অ্যানসার প্রতিষ্ঠা করি বললাই মারামারি থামাই বললা, আর হে তারা সুবর্ণ রাষ্ট্র যুদ্ধ করেন, আল্লাহ কো জেয়াদের আয়াত দেন ডিলিট করছো, জেয়াদ তোরাই করবি, তোরা করি পৃথিবী শেষ করবি, আর মুসলমানও করণ লাগবে না, কেউ করণ লাগবে না। তা আমার এই ভাইয়েরা কেমন, যদি বলে যে 6টা 9 মিনিটে 200 কোটি মুসলমান ইফতার করিবে নতুবা তাদেরকে শেষ করা হবে, করবি নি? হ্যাঁ করতি না তো, হাসা হাসা জীবন দিয়ে লাবি আয়াত কৌগা, কেন রোজার আয়াত কৌগা, একটু ব্যাট কাসা আহ জানে আয়াত কৌগা অজ্ঞান, সুরা বাকারার 183 নম্বর আয়াত। তো প্রশ্ন ইজ্ঞে ঠিকভাবে পালন করছ, ইজ্ঞান সরে গেলে 10-10 আইবি, এক্সামিনার 10-11 তোরে দিতে ইতে পারবো নি? তো জিনার আইন বাস্তবায়ন না করলে দে তুই যে ইমান হারা হইবি, নামাজের যে 84 আয়াত আছে, জাকাতের 84 আয়াত আছে, ট্যাক্সের আয়াত আছে, মানব উন্নয়ন মানব সেবার আয়াত আছে, আরও যে আয়াত এগুলো আছে, এগুলোর তো ইচ্ছা মানসা এতে ফস্ত অজ্ঞা 3 ঘন্টা 40 পৃষ্ঠা লিখছে ক পৃষ্ঠা, তো এক্সামিনার কত দিব তোরে, আর দিবার সুযোগ আছে নি? আল্লাহ তুই বাদ করে দিছি, কোরআন তো কোনো আন ছোড়ো না, রোজার আয়াতি গে তো ঠিকই আছে, অন্য নামাজের আয়াতি তো ঠিক আছে, আছে না? তো তুই বোন দুই বললাই নি, এই ছোড়ো বউ জিজ্ঞেস শেষের সংসারে বিয়ে করছো, তুই তিল্লে জীবন দিয়ে আলাস বাড্ডুন হিতি সিনা আসর গোস্ত খাওয়াই দে বড় বাবিয়ে রহিমের মা, আর তুই হিয়ান্দি জকসিন হিয়ান্দি একটা বানালই দোমালা বাড়ি একটা বানালই হিয়ানো উড়ে আলাস, ইতির কাছে আইলে তুই কোঁতাস, তুই কর তুই আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে, তোর দেশি ডিমা খাবাই আয়, তারপরে আয় তোরে আঁশ খাওয়াইলাম আঁশ আলি আয়,
তুই তো হিয়ান উড়ালা সাই খবর আছিস তো ওর কথা কয় না তো তুই রোজাই গেলে হারানা দিন যা তুই করস উড়ালাস তুই রাব্বুল ইজ্জতের নামাজের আয়াত জেনার আয়াত জাকাতের আয়াত জেহাদের আয়াত ইসলামী স্টেটের আয়াত অফিস আদালতে রাব্বুল ইজ্জত কেমনে কেমনে চলতে গেছে সাহাবা কেরাম 30 বছর তো করে সালা দিছে সেটা তো তুই খোঁজ খবর লইলি না তুই ফাঁস করবি না ফেল করবি তো এই কথাটাই বারবার রোজা আসি তো করে বান্দা সকল কাজে আমার এইভাবে সিস্টেম করিবা যখন দরবার কারবারে বইবা সিস্টেম করি আবার ইয়ার দিকে মামুর দিকে টানিও না মামু ঠিক আছে উল্টা দোনো মুই তো মাল খাই তারপরে বাদিরে ক তুইও বেদ কম নেড়া তোর মুখ খারাপ এদি বাচ্চু নাডা সব একের লগটি এইসব করে আছে তাকে হাসাদার করে তোন্ডা লই যাবো আর 50,000 আর এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে ওই রাচ্ছা বিচার করবার সময় এ সময় আল্লাহ থাকে না কেন এ সময় আল্লাহ থাকে না মানুষের সারের হানি ইরিদানের হানি গান সারে দিবার সময় হারারা ধানে দিল কাশেমের খাত আর জন্টুর খাত আই সারের হানি গান হুরি যায় কি ও কাকু কি অবস্থা না গুলে আরা করে গেলেছে সত্তার গুল হিয়ে নহান্দা আসেনি এরকম আল্লাহকে ঠিক সেখানে ভালোবাসতে হইব সুয়ারি বেগানো রাত 12টাতে প্রিন্সেস ডাইনার যদি দেখস আল্লাহ কোল জাহাড়ি যায় আপনি কে ডালে আমি না আমি এখানে শিয়াপ বলছি আর কি আসেন আপনাকে একটু পার করাই দিই ওর কথা কয় না তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা রে আমি নাকি প্রেমের ঘাটের মাঝি হ্যাঁ আসলে মেঘনা নদীর মাঝি ন আমি প্রেমের ঘাটের মাঝি সিটারই কারে কয় ঠিক না হুন্ডা রিসি দি গ্যারামিরে হুনা আনতি এই জকশন গেলে গই যাগো বাবি তো তো লাভ হইলো কি তার রোজা তুই তো রোজার লাগে হলাহলি গেলছ রোজার লাগে কি গেলছ তুই লক্ষ্মীপুর কলেজে সরকারি কলেজে গেলে যে চন ইয়ানে রোজার মাসে ফেসবুক সালাসা ইউটিউব সালাসা বন্ধুর খুব বেদব নেগেট ফিল্ম সাইচ্ছে আল্লাহ দেখবো আরা দিন রোজার রেসে তো কোন আসলে অত ঠিক তো এই যে রোজার মাসে রোজা আল্লাহ তোর কাছে থায় রোজার বাইরে কলেজ ক্যাম্পাসে তাইলে আল্লাহ থায় না তোর তো আল্লাহ এই শিক্ষাটা দিতেছে হিয়ানো দেখলে মায়া করে হুন্ডারা কেমনে দে হাতের হাড় সাইল একটা হুন্ডা মিরিকপুর বাজারে যাই মাইয়া করল কেন আদা জায়গা মানে ভাই মেয়ে বেত গাত লাগা দিবেন না মেয়ে আপনাদের মা বোন নাই ও ভাইয়া এক এরকম করেন কেন এতে কয় কে আফু এরকম করেন আপনাদের ভাইয়া নাই আমরা না ভাইয়া ভাটির লোক তো আসসালামু আলাইকুম এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে লাভ কি তাই আরে বুঝা শর্ট একটা কথা কই কারণ শেষ কথাগুলো বলতে পারি কি না দেখছ সময় কিভাবে দৌড়াইতেছে 7:08 হয়ে গেছে এখন হন মজার কথা আঙ্গ এই গঙ্গা শিবপুর বশিকপুরের হেদায়তুল্লাহ বুড়িগা স্বর্ণ শাক একটা আছে খালের মধ্যে সিচির গানি ফ্যাঁক ওই স্বর্ণবাড়ি আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ সাহেবের বাড়ি স্বর্ণবাড়ি স্বর্ণ এক শাক পাইছে এবার বুড়িগা চিন্তা করছে সিচির গানি তো এটার একটু দুই লাখ গাঙ্গার মধ্যে দুইটি আছে ফাঁপ করে এটা হরি গেছে এবার ফরি বুড়িগা পাগল হয়ে গেছে আহা হা হা আমার তো নোহানবালা আসিল আহ ও আল্লাহ পানো তো না ফান ভালো আসিল ব্যাগে কয় কি রে সে আরাম সব ব্যাগে কয় কি রে ঘটনা কিতা বুড়িগাটা এত ভালো কষি ভাই কি সেটা ঘটনাটা কিতা কাহা বাতি যা কইও না ওনা কইতাম না পাসিলাম গরিব আল্লাহ দিছে রাখতে হারি নো রাখতে হারি নো কিতা আছে স্বর্ণের টুকতাম গেছে গাঙ্গের ইয়ে ন আত্মু হরি গেছে হসকি হতলে গেছে কই কয় কিনলে দুইতাম গেলাম আই কিল্লে দুইটাম গেলাম আই হা নতুন না হা নতুন বালা আসিল বুড়িকে কত তো তুই দুইটা গেলা কা কহা দু নতুন নাদন বালা আসিল দু নতুন নাদন বালা আসিল ও আল্লাহ ও আল্লাহ সমাজ বুড়িকে বলিয়ে করতে আসে দু নতুন এবার বেকি মিলিশি বেটি বেড়ে জিজ্ঞা করতে কইও আসলে যারা ঘটনা কিন্তু বাতি যে এই এই ঘটনা কত আন্না তো হুনাইও আঙ্গুরে দেওয়া যায় একটা বিপদ হালাইছেন এত সুন্দর একটা জিনিস তাইলে আনে আঙ্গুর তো আফসুস হালাইছেন কিললে হুনাইলে পাহা হুনানে তো না হুনান বালা আসিল হুনানে তো না হুনান বালা আসিল মাগো আল্লাহ লা 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 ও
এই বুড়িগা বশিকুর বাজার দত্তপুর বাজার এই পাগলামি করতে আসে কি কর হুনান তোর না হুনান বালা আছে এবার ব্যাগে কো আসলে এই বুড়িগাটা ভালোই আছিল আজি আদায় তুললা গরম কালেকশন কর আফসারিবাইর এলাকা এই জামানস ক্লিনিক নাঙ্গলকোট সেখানে পাগলা কারোতে মানুষ ভালো হয় বুড়িগারে হারাই দো এবার টিয়া 3 লাখ লো হারা দিছে বুড়িগারে ডাক্তার জিজ্ঞেস করছে কি চুক্তিতে পারলে না বিনা চুক্তিতে কয়া গরিব মানুষ আবার দিল্লা দিবাত খায় আয় চুক্তিতে বালাই কোথালে 15 দিনের চুক্তি 15 দিনে তারা টিয়া আতাল আছে বয়েক শেষ বুড়িগে আবার আসি আদা ভালো হয় আবার ফাগলামি কেউ সেটা আপনাতে আবার আপনারা টিয়া কালেকশন করে দিছেন বালা অন্য ডাক্তারে কি কৈছে কো ডাক্তারে কৈছে কি চুক্তিতে বালাই না বিনা চুক্তিতে বালাই কামনে কি কৈছে আয় কৈছে চুক্তিতে বালাই বাহান নিডে কইলেন কা আর চুক্তি করলেন কা বিনা চুক্তি না বালা আছিল এবার কো চুক্তি তো বিনা চুক্তি বালা আছিল ও চুক্তি তো বিনা চুক্তি বালা মা বুদ্রে তোগরে রোজা দিছে আল্লাহ লাল লাকুম তাত্তাকুর আর তোরা রোজা ইয়ানের যে ব্যবসাত লাগাই সব রোজা উপলক্ষে দ্রব্য মূল্য দিবি ভাড়াই মাছ আছে আরো বেশি খাইব রোজাতে কি খানা বুড়িকে খাইছে রোজার বাইরে রোজাতে হাতে যে ফিক আপ লেবা হারা বছর হাতে দুধ আর কলার খবর নাই এ রোজা উপলক্ষে আগে হাতা জসিম মাগো গরু বিয়া লাইছে এ আগে রোজ দুধ রোজ করিয়ে লাইছে খবর দার কানে করে কথা দিও না আরে আজের কেলাও ঠিক করিয়ে লাইছে সব কিছু ঠিক করিয়ে লাইছে বশিকপুর দেয়া হইলে যেটা আসছে যেন কি হলো খাইতে আরি না তো তার যে কি দিছে আরি খাইছেন ওহো এই দুধ দি কলা দি দুগা ভাত খাইছি আর ছোট মাইয়ার জামাই দেশি শিং মাছ আনছিল এই শিং মাছ দিয়ে লেজ দি দুগা ভাত খাইছি হারি না তো আর বড় মাইয়ার জামাইয়ে টকা দিন না কাসকি মাছ আনছিল আর বাতি যে কষি ঢাকাতে আসছিল তো আল্লাহ তাজা কলজি আনছিল কলজি দি দুগা ভাত খাইছি কত আইটেমের খানা খাই সিটিং খাইতো আর ন তোর রোজা তো আইসে তোরে এনকেতায় বাহাইমুল খাসলা তুই 11 মাস যা খাইছ খানা এখন কম খাই জীবনের সোজা করি উভয়ে থাকলে সামরার দাগ কদ্দুর লাগে ফিলিস্তিনিরা কত কষ্ট করে 17-18 দিনের রুডি অজ্ঞাত দেয়া হয় এই কষ্টটা তোরে ফেট্টি কেললি শিখেই বেললাই তাম বিশ্ববাসীকে এই ক্লাসটাই লেকচারটা এই শিক্ষা নীতিটা যাতে তুই মুসলমান পৌঁছে দিতে পারস এই টার্গেটে আল্লাহ সাজিম থেকে রোজাটা ফরজ করছে কিন্তু রোজা দিতে শুরু করে দিছ অন্যান্য মাসে বাড়া যা রোজা উপলক্ষে বাস বাড়া বেশি ঠিক না অন্যান্য মাসে কজ্জা যা রোজার মাসে শুধু আসর হওয়ার কজ্জা আরো বেশি ওর কথা কয় না বাড়ির দিকে যান জানা মাছ আসের দিকে রেন্টে ডাকাইতের মতো লাগে যেন চোখে টাইগার খাই আছে অনেকে কোরআন তেলাওয়াত করে বুড়িগারা আসর হর মানে যাইলে তো হেতি কি মূর্খা লই লাগে না আসলই লাগে ডরে বাদে ওয়ান 40 বড় বাবু হেতি হেই শেয়ারি খাইতে উড়ি যে বুট ভিজেছে অস্ট্রেলিয়ার হাঁড়ার গাওয়া দিইডা এই বুট ভিজেছে নরম হই গেল জোহরের হর তু এই ইস্তারি বানানে শুরু বুড়িগার ইয়েন্দি বেলের শরবত ইয়েন্দি এলবরা ইয়েন্দি ফোনের ইয়েন্দি রাশি এত বুড়িগার হোলা ট্যাং হাড়াইছে ট্যাঙ্কের শরবত ট্যাঙ্ক আর কি গুলি মারবে লেড়ো তারপরে ইয়েন্দি তিলের শরবত ইয়েন্দি তারপরে আরো কিতে আছে না ইসুফ গোল শিলাজো তোকমা মাগো কত রকমের খানা খায় হাতে কি এর মাগরিবের জমাতে যাইব ক্যাসাল লাইনি গড়া আল্লাহ ওহো ও টেব টেব সা টেব 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 ইয়েন্দি টেব ও এডি হাতে রজমতে হরের দিনে দুইটা লাগে ওরে কথা কয় না আল্লাহ কয় হুয়া শাহরু সবরে এটা হচ্ছে ধৈর্যের মাস হুয়া শাহরু এনকাতায় বাহায়মুল কাসলা হুয়া শাহরুল মুয়াখাত হুয়া শাহরু নুজুলিল কোরআন হুয়া শাহরু তেলাওয়াতিল কোরআন হুয়া শাহরু ইস্তিদাদে দারসিল কোরআন হুয়া শাহরু ইমালি ইকামাতিদ দ্বীন হুয়া শাহরু সাদাকা হুয়া শাহরুল মুয়াসাত তারপরে মুসাওয়াত হুয়া শাহরুল মুয়াখাত এটা হলো ভাতৃত্বের মাস প্রেম ভালোবাসার মাস একে অপরের দুঃখ বেদনা নিজের কলিজাতে নিয়ে আসার মাস আর এই মাস অনুসারে এই মাসে আমরা আরও কাজে জ্ঞান ব্যাজ্ঞান করি এই মাসে গরিব অসহায় যারা আছে তাদেরকে ভালো ভালো খাওয়ানোর মাস নিজে খাইয়া লাই নিজে খাইয়া লাই কলিজাতে হাতে ছাড়া কেউ খান জানা গুদ্দা কেউ খান জানা ফোন করে দে আমি না আমার জন্য পুরো কলিজা ফাটাই দিও বস পুরা কলজে তো গরুর কলজা ভরি গেলেছি ওর কথা কনা মাগো কে গো মাগো আবিষ্কার করছো গো মাগো ফিরিস কি এর গরুর করবা অন গরুর করবা নয় আসসালামু আলাইকুম ইয়া হালাল ফিরিস
ফিরিয়ে গেছে গরু গরু আয় হাতের গরু কল্পনা করি মা গো হুরা আত্মন এক কন্টুকু আলা আরা বছর খায় কোরবান দিছি এটা সুন্নতি ইব্রাহিমী মেহমানদারি সকলকে খাওয়াইবেন কে কোন ধর্মের লোক জানার দরকার নাই ওরে খাওয়াইবেন হিন্দু ভাইরা গরুর গোস্ত না খাইলে ওদেরকে মুরগা গিফট করবেন ভাই আমাদের ঈদ আপনারা বুঝি খেয়ে থাকবেন আপনি আমার ক্লাসমেট আই লাভ ইউ আসে আমরা প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার দোস্ত এই লক্ষণচন্দ্র শীল কত ভালোবাসত ওদের এই শিরোমণিতে আমাকে দাওয়াত দিত আমরা দাওয়াত দিতাম কত ভালোবাসা ছিল এখনও বন্ধু কোথায় আমরা এক একজন এক এক দেশে আসি ব্যস্ততা এই সেই ইসলাম সে ক্লাসটা আমাদেরকে রিহার্সাল দিচ্ছে আমরা সকলকে দান করব আর আপনি নিজে কল্পনা করেন একসাথে আমরা 18 কোটি মানুষ যদি 2 কেজি করে বুট কেনেন ফেয়াজ কেনেন আচ্ছা এই এই রাস্তাটা দিই কেমনে মালটি আনো কোন আপনি ট্রাক এডি বিশ্ব রোড আনলে কদর ফদ্দার বাজার বিশ্ব রোড ওই কুমিল্লা আপনি কদর রেনি চাইয়েন আইসো শুধু তোকর দিকে চাই না আইতে এক্স রে মেশিনের লাইনে ট্রাকের পর্যন্ত আলট্রাসোনোগ্রাফি করি গেলাই আর কাছে মনে হয় কত কান্দা কান্দে গার 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 আর একটা ডাক দিবে হো কত রকম আওয়াজ আর কলমের মধ্যে রেকর্ড করি একবারে ট্রাক রে কত কান্দবি আর আঙরে খাবাই ফেললাই ইন্দোনেশিয়ার টায়ার হেতে করতে আসে আর হাফে গুতাই বাংলাদেশে আনছে সরকারে কইছে 10 টন লাগাইতো আফসারি ভাই আয় সাক্কা রুপি করি মানুষ হেতে 30 টন মারছে আয় হারিয়ে না তো সাক্কা আগুনে তারপরে জগন্নাথ ওই শিউরা জগন্নাথে ট্রাকের ড্রাইভারেরা সাক্কাই দিয়ে থুইরা গাঁয়ে 2 ঘন্টা থুইরা লাই লেতে লেতে সাক্কা ঠান্ডা করে কিরে কিনলে সাক্কা গরম হয়ে গেছে সাক্কা কিনব তো তোকে 18 কোটি মানুষের বন্দর দুইয়ান দি সরকার কত আনি খাওয়া তুই সেটিং তো সরকারের দ্রব্য মূল্য বাড়াইছে না তোরা বাড়াইছ সরকার কই দিছি না বাড়া বাড়া ব্যবসায়ী তো তোগো এ হে দিন না ফিয়াস এ হত টিয়ার ফিয়াস আই রামগতি মাহফিল ইয়ান তো ফোন দিলাম আর ভাই আর বাতি যে ইসমাইলের আমদুয়ার নেটে তো যার গই সাসের আমদুয়ার দন ফিয়াস কত ক কাকা সত্য এ 300 আগে তাইলে আমদুয়ারের মানুষ সে আন হই গেছে ওই হযরত নেট চলিবেছ আই ফাত করি ফাত করি হত টিয়ার ফিয়াস তিন ছোটিয়া তুই গুলো তো আজ্ঞাতার নোয়া সরে ল একবার গাইরিল মাছ ধরবে এটা দাঁড়িয়ে দেখ সত্যি আইলে বি তোর কাঠটা ডাকাতের মতো লাগে বেড়াতে ঠিক না অনেক দোকানদার দোকানদার না তো এতে জানালা খুলি রেখছে না সল বইয়ে রেখছে যে কাস্টমার আইবা তোর সল দিকে গিয়ে ধরবো আসেনি আমরা মানুষ সমাজে আসেনি গভর্নমেন্ট রাস্তাটা করছে 2000 কোটি টাকা দিয়ে 4 লেনটা করে গেল দ্রুত যাতে মানুষ যাইতে পারে তুই দোয়ানের সামনে ফল দোয়ান দারো করে দিয়ে দিছ হাতে তুই 1600 খাস তো আব্বার জায়গা রবের কাছে তুই একদিন দাঁড়াইতে হবে তোর কারণে লক্ষ লক্ষ গাড়ি এখানে স্লো করা লাগছে কোটি কোটি মানুষের হয় আত্মা নষ্ট করছ রবের সামনে একদিন দাঁড়াতে হবে তারপরে তুই বাড়ির মুত গরুর মুত তোর বর মুত রবের দিকে দিয়ে দিছ কি জানা যাইব কই কেউ যারা হুঁত দেয় না রোডে দিতে যাইব কই কত সুন্দর করি কয় সরকারের কোটি কোটি টাকার রাস্তা এমন সরকার হাঁটতো না তুই হাঁটন লাগব এই রাস্তাকে কলজের মধ্যে লইবি কত মানুষের সম্পদ তুই সাদের হানি রাস্তার মধ্যে দেশে কেউ ফিজ রোডের দুশ্মনে তো হচ্ছে ফানি ফানি রাস্তাটা 1.5 মাসও তো টিকতো না আল্লাহর কাছে তোমাকে একদিন দাঁড়াতে হবে এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত ফিলিংস করার নাম লা আল্লাকুম তাত্তাকুন ওই হো বেলাই ফাস্টিং ইজ ফার স্টেপ ফর ইউ দেন দ্যাটস পি ফর ইউ দ্যাট ইউ মে ওয়াড এটাই রোজার শিক্ষা এটাই রোজার কথা আমিন কো আমিন আল্লাহ জাল্লা শানু কো শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই সে রমজান এই রমজান আমি দিয়েছি এই রমজানে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি কেন করেছি মানুষ যাতে জান্নাতের রাস্তা পায় সত্য এবং মিথ্যার মাঝে আমি পার্থক্য করে দিছি এইটাই বলে দিব এইটা সত্য এইটা মিথ্যা একমাত্র ফয়সালাকারী গ্রন্থ এটা লিল্লাহে তাকবিদ্দে তুই কত তুই কত 66 মহাগ্রন্থ আল কোরআনটা তোরে লক্ষ্মীপুর শহরে সদর থানার ইয়াদের লক্ষ্মীপুর সরকারি স্কুলে তোর নাই দে প্রাইমারি সিডি একখান দিছে তুই শুধু আইতে আইতে হুন্ডা স্লো করি করি রাধানগর হাই স্কুলের ইয়ান দুইটা স্যার এ ডার্লিংয়ের মঠা কত সুন্দর
103 ল লেখছে কত ভালোভাবে মানে গো টিকিট হারাস না এটা ওইয়া আরাবা বাজার স্লিপ দিছে তো সাইরে কি তুই সিডি এন কতবার সাস যত্ন করে রাখস তো রবে যে তোরে জান্নাতের এই গ্রন্থটা দিল তো আজ পর্যন্ত কত সাইলি না এটা কি লেখছে তো নিজের বুকে হাত দি ক বাংলা তর্জমা আছে ইংলিশ ট্রান্সলেশন আছে বাংলাদেশ সরকার তাফসীর ইবনে কাসির ট্রান্সলেশন করছে যেটা কোনো রাইটারে এভাবে করা সম্ভব নয় এত হাজার কোটি টাকা ব্যয় করা কিতাবগুলো যে আমি তো কিতাব লাইনে আছি আমি জানি হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট এগুলা তুই শুধু আনি অনলাইনে সুযোগ করে দিছিস এই ফাউন্ডেশন থেকে তুই শুধু কোদের আনবি প্রয়োজনে হাঁস বছর লাগব তাফসীরে এই ইবনে কাসির হাফেজ ইবনে কাসিরের এগুলা তুই পড়লে পাঁচ সাত বছরে এক পৃষ্ঠা পড় দেখবি তাম পৃথিবীর সৌন্দর্য মহাগ্রন্থ তাল করানে তোর খালি মনে হইব কতক্ষণে জান্নাতে যায় কতক্ষণে জান্নাতে যায় চন্দ্রগঞ্জে তোরা 100,000,000 মানুষ আস আর যাহারে ক দশগার লোক কোরআন শরীফ হইজনি নাই তোকে হাবলিক বাদ দিতাম আঙ্গু জুরিকা করো দরসা শুধু এলাস কর শুভে শুভে ফেরস্তা দি তারপরে ইয়া কর জরিপ কর বলে আল্লাহ তোমার ফেরস্তা নাজিল করো দশগা হুজুর কোরআন শরীফ চন্দ্রগঞ্জ গবেষণা করছি না আমরা দেখি নাই সব আফন হয়ে গেছে আমাদের শুধু ফর হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন এ কালা কালা হাঁড়া মোবাইল হোতা তো উড়িয়ে মুখ দিবের আগে এত কালা হাঁড়ারে ঠেলে বুড়িগারা ওঠেলে বুড়িগারা রেসলিং ছা হ্যাঁ খবর আছে আর কাছে কি স্যার রেসলিং বুড়িরে করে তুমি রাধাপুর হাই স্কুলে উঠছো যে ক্লাস টেনে উঠবার সময় 21 ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছো নূপুর লাগাইয়া বিছালি পড়িয়া আমার খুব সুন্দর লাগছে কহে দিনে আর রুহান দেখেছে তোমার ভিতরে বিয়া এমনি করি না ওরে কামাল বাইরে দিয়ে ফোন করছি ভাই আরে বিয়া এন দি করা আয়ন বুড়ো হয়ে গেছে তার থেকে তুই হেই কবিতা গা লাডিবদ্দি আর খাটের মাইতে কদুর এহেন্য কদুর আবৃত্তি করো দে বুড়ি কি কেবো বেহদ্দ কুত্তে চোখ খারাপ বুড়িগা বুড়ির ডান্স হবে না সুসব খারাপের কি আছে এই মানে দুঃখে বুড়িগারা হুতি হুতি কারের মধ্যে রেসলিং শিলাবের নির্দেশা কি করে ভলিবল খেলে কেমনি হেতি টক্কা দি উড়ি ভলিবল মারিয়ে কাটতে হতে এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর কাঁধে না আর মা ফিল নাই রে আরে বুড়ি রে কামাল ভাই হেতি দত্ত ভাড়া সাহেদর বাড়ি এন বড়জির ঘরে ছোট নাতিনের বিয়া হি আন হে বুড়ি এক সপ্তাহ আগে বুড়ি লাডি বদি গেছে গা গায়ে হলুদ অনুষ্ঠান ড্যান্স দিবেন নাই আছে না এরকম বুড়ি আপনার স্বামীরা আনন্দ দিবেন এটাই রোজার শিক্ষা যাতে আপনার স্বামীর চোখ অন্য দিকে না যায় বুড়িকে কত কাতের ভিতরে বুড়া না হয়েছে শক্ত বুড়ো এনো করে কবিতাটা কখন কবিতা বেদ আয় দেখছিলাম তো বোন তুই বড় বোন কইও না কথার কথাকে কথার হ্যান্ডে দেওয়া না ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায় ছখা চোখির মেলা রে ভাই প্রিয় আম্মাজিরা আল্লাহ আল্লাহ শানু কয় আমার বান্দা বান্দিরা রে হুন্না লিবা সুল্লা কুমাও তুম লিবা সুল্লা হুন্না মহিলারা পুরুষের পোশাক পুরুষ মহিলার পোশাক তাইলে আবু মোহসেন ভাই যদি বাংলাদেশে থায় হেমিয়ার পোশাক মহিলা যদি অস্ট্রেলিয়া 3 বছর থায় আমার ভাই কেমনি ঠিক দেখব আমার ভাই আত্মহত্যা এইভাবে এমনি করে নাই আল্লাহর দরবারে সকলকে দায়ীদেরকে জিজ্ঞাসিত হতে হবে কথা ঠিক কিনা আম্মাজিরা জীবনের সব সৌন্দর্য আপনার প্রিয়তম হাজব্যান্ডকে দেখাবেন তার সাথে সুন্দর কথা বলবেন আম্মাজিরা হাজব্যান্ডকে সৌন্দর্য না দেখাইয়া সুন্দর কথা না বলিয়া ফরকিয়াদের সাথে সুন্দর কথা বলে তারপরে ফর পুরুষকে সৌন্দর্যটা দেখা এটা হারাম নবীজি বলেছেন আর রাফেলা তুফিস জিনা তেমিন গাইরি আখলিয়া লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামা যে মহিলারা ফর পুরুষের জন্য সাজুগুজু করে হাসর মাঠে তাদের জন্য কোনো তারপরে এ নূর থাকবে না অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে একটা সুন্দর কথা স্বামীরে বলে না শুধু আমার ভাইয়ে জানে কত বিয়া বাঁধতেছে দত্ত ভা শুধু নেতৃবৃন্দু জানে ঢাকা 4,000 বিয়া প্রতি মাসে ভাঙে 165 আসছে কবে বিয়া নাই বিয়ে থাকতো না বিয়া গেছে কবে মরি কবর আজাব চলতে আছে বিয়া এই জানাবে বিচার বেড়ে যাচ্ছে
স্বামীর সাথে সুন্দর কথা কইবেন, মাহফিল থেকে গেলে আসসালামু আলাইকুম বস কেমন আছে, আপনি যে কোপ দিছেন আপনার ব্রাইডাল চেম্বার বাসার ঘরটাতে তো আমার মনে হয় হানোকাফের গাঁথা, মানে দরজাটা খুললে যেন হানোকাফের সবল মারে, রে দরজা খোলো করে গেল। বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে, আপনি তার ব্রেনে যে কোপটা দিছেন এতে আপনার দিকে চাইলে আর দুই মাসও তার শরীর গরম হইত না। এই কারণে সমাজ নষ্ট হচ্ছে, কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, এটাই সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। মজার করি 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 MBBS ফিরি লই লই হেঁদি সুন্দর করে কথা, হ্যাঁ আজকাল তো আপনাকে না দেখা যায় না, তো কত ভালো আপনি আসবেন আসবেন, তো আপনার হাজবেন্ড কোথায়? আরে বান্দিরপুর কথা বলিয়েন না, আপনি আসবেন, আপনাকে অনেক মিস করি ভাইয়া, কত সুন্দর। হেঁদি লক্ষ্মীপুর হাসপাতাল যাইব রোজার দিনও, দেখেন কি স্টাইল করি যায়, কত সুন্দর করে হাজুগুজু করে, রোজার আগে যদি যা কজ্জা লাগা কেমনে চান, কজ্জে ষোল সুন্দর বুদ্ধি আছে সব মহিলাদের নয়, বই জামাই বই ফেসবুক চালায় এতে কিনে দিব ইয়ে 10টা বাজে সকাল, আহ ও আল্লাহ এত ফেসবুক বন্ধ করি তুমি কোথাও কা আর কুত্তা মরলে বুঝবি আর কোথায় গা, ও আজকে 3 মাস আয় অসুস্থ, ঢাকা থেকে এক ডাক্তার আইব লক্ষ্মীপুর, তোর খবর আছে নি? হ্যাঁ সিরিয়াল দিছি বাতরানজি ফিরিজের মধ্যে খানা, ও মাইয়া স্কুল তো না লেখাইস, হ্যাঁ যাই গো ডাক্তারের কাছে, ও তাতে ক তুমি ডাক্তারের কাছে যাবে মুখে লিপস্টিক দে, আর একটা সামাজিকতা আছে না, এটা হলো 16 নম্বর জবাব, 15 নম্বরটা কী করে দেখ, ও তো তুমি ছাড়িয়ে তো কুচি করি হিনছো বেত এটা দিকে শোক যা। ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন না সেদিন না চ্যানেলে আছে নিউজে সব রোগীরে দিছে উইকেট পতন করি, তো উনি কেমনে ঠিক তা শুধু ডাক্তারের দোষটা দিচ্ছে, উনিও তো মানুষ, ওনার কাছে তো আমরা যাইবেন ট্রিটমেন্টের জন্য, আমরা তো উল্টা ডাক্তারেরও শেষ করে দিছেন, মাগো কি অজাচ্ছে রুগী গো বার হয়েছে দেশ, রুগীর ডাক্তারের শেষ করি গেলাম, আমরা তো সে দুনিয়ার এই বডিটা সে ট্রিটমেন্ট করছে, আপনি তো তার দুনিয়া খারাপ শেষ করে দিছেন, অন ডাক্তারের তো রুগী বড় ওর কথা কয় না, আপনি নিজেকে নিজে ওইভাবে যাবেন মরিম নেবেন সাথে করে, এবার যাইতে আসে কীভাবে যায় কত তো এভাবে হাইজলাতে আর একটা স্টাইল আছে না, বাড়িতে যদি কো স্বর্ণ অলঙ্কার কেন করতে ফর না না তোলা তুইছি কিতাবের নাম তোলা আর ডাকাইতে আই বিজ্ঞানী লই যাবে কিতাব সাহেব, খালি কোরআন শরীফ চলে না গো বশিকপুর আর বহুত কিতাব আছে, আমি 73টা কিতাব আবিষ্কার করছি, এক কিতাবের নাম হলো তোলা তুইছি, কিতাবের নাম আল্লাহ রসুল বলছে হাজব্যান্ডের কাছে আপনি সাজবেন, বুড়িগারা এই মনের দুঃখে হাসমিনের রেসলিনেরই মহিলা এডি সাহ কেমনে কেমনে ল্যাংডা ডিসিং ডিসিং করে বুড়িগা, বুড়িগা সৌরে চশমা দিয়ে এনে হয়ে যেত সাহ, বুড়িরে হয়ে যেত বলে এমিয়া তোর গা খুন খুন না কন্দ কর, তুই তো 30 কেজিও নাই, তুই 20,000 টাকা রাত ওষুধ গা সত্যি মাসে বাঁধিয়েছ দিনে সাহ সাহ কীটা সাইতাম আল্লা সাহ তোনকা মিলি সাহ কথা ঠিক কিনা, সমাজ শ্রেষ্ঠ, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি সমাজ শেষের পথে, কথাগুলো শুনতে অত্যন্ত অশ্লীলতার মতো লাগে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি বলতে বাধ্য, আমি তোদের খুব মহব্বতের লোক, রব্বুল ইজ্জতের আমি ওনার আমি স্পিকার, রসুল সাল্লাল্লাহু সাল্লামের স্নেহের দন আমরা, আল্লাহ আমাদের কলবের খবর জানেন, আমরা কেন বলছি কি ময়দান পাওয়ার জন্য না ভাইরাল হওয়ার জন্য না আমার সমাজকে আলট্রাসোনোগ্রাফি করার জন্য ট্রিটমেন্ট করার জন্য, তুই একশিরা রোগী যদিও MBBS ডাক্তারের কাছে গেলে তোর কবি ও আর তো একশিরা আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো হেমিয়া ডাক্তারের শর্মায় তো ফাত করে তোর আন্ডা ধরিয়ে লিব, ও ইজ্ঞা বড় তাইলে গে ওর ওই হেসা তো বেড়াত ওনার কি শরম আছে, তাই যদি শর্মায় তাহলে আমি দায়ী আল্লাহর কাজটা কেমনে করি, আরে কি পয়সা কম দিছে শামসুল ইসলাম কষি ভাই না খানা কম কাপাইছে তাহার কেন শরম হইব, আয় তো তোদের বদিল্লা ওর জোরে কয় না, যারা কমেডি বলস রবের সামনে তোরে 1 মিনিটের জন্য হলো জবাব দেই তোর করণ লাগবে একদিন, আমি আজকে বলে গেলাম পৃথিবীতে এক মহান ব্যক্তি পাইছি আমি অ্যানসারপূর্ণ বিচার করছে আমার প্রতি, তার নাম মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব কসুয়া নিশ্চন্তপুর কামিল মাদ্রাসা, উনি নেট টেটা তো বেশি চায় না, আফসারি সাহেব আপনি সালা আপনাকে ভালো লাগে আপনারে কো আপনি হাসান, কোনোদিন আপনাকে হাসতে দেখি নাই, আপনাকে তো আমি হাসতে দেখি নাই, আপনি ঠিক আছেন? কাজী ইব্রাহিম সাহেবকে ফোন দিলাম লাকসামের জমিন থেকে অ্যারেস্ট হইবার আগে, বললাম হুজুর আমি আরো কিছু না না আপনার কথা শুনতে চায় আপনি এভাবে চালাইবেন আল্লাহু আকবার কও
সমাজকে ডায়াগনোসিস করতেছি। কবুলের মালিক কে? একজনও যদি ডায়াগনোসিস করতে পারি, কেউ না হলো রব যদি আমার আন্তরিকতা দেখে খুশি হন, তাতে আমার যায় আসে কিছু না। তোরা যে কেউ যদি মন কষ্ট নাস, আম্মাজিরা রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত, এটা কেন বললাম এই স্টোরিটা, দশ রমজানের পর থেকে বেগুন বাজার এতে কাপ, যে মহিলা জীবনে বাজারও জানে বসুক পুতু, ওই বালাগুন যেগুন আরো আছে না, ওই ধনী ধনী এত বড় আছে না, এগুন সব আঙ্গ হেদু হাবুল কুদ্দুস মফিজ ভেকের বাবি চলেন, এ দল বান্ধি বান্ধি দলে দলে যোগদান করে, রোজা দিছে আল্লাহ লাল লাকুম তার তাকুন, হেতারা আছে লাল লাকুম বাজার ইউন মার্কেট ইউন নাজবিল্লা কয় না রে, জোরের পর কোরআন লই বসি যাইবেন, ওই সময়ের দোয়া কবুল, আসরের পর কোনো কথা নেই ইস্তারি অফ, তসবিলে বসবেন, খারাপ লাগলে ডেলান দিয়ে আম্মা বসে বসে কোরআনের দিকে চাইবেন, কিচ্ছু বালা লাগে না, হারেন না কিচ্ছু, দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে ইমানের শহীদ কবুল করেন, আল্লাহ আপনি আমার ছেলেকে কাবার ইমাম বানান, আল্লাহ আপনি আমার ছেলের কাজী ইব্রাহিম সাহেবের মতো বানান, আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি বানান, আল্লাহ ফিলিস্তিনের আপনি কবুল করেন, আল্লাহ সকল ধর্মের কলিজার ভাই বোনদেরকে আপনি হেদায়েত করেন, এইভাবে দোয়াটা নেই বৈকালবেলা বসি 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 করবেন, মা গো বুড়িগা করে আসর হর যদি জিজ্ঞেস করে যারা সালাম আলাইকুম আসেনি বেলা, তুই আর কি ইয়ে কি করছিস, তোর ডাকাইতেল লানি লাগে বুড়িগারে, ওর কথা কয় না, ওই হাটে 140 দাঁড়া দে, আরে মাথা কি গরম, তোরা তো ব্রেনের গরম মনে কর, সবচেয়ে গরম হচ্ছে হ্যাট, বাসি খাবার দিবি হাতে ঠোস ঠাস শুরু হয়ে যাবো, হাতে গরম হয়ে যাবো, তুই আর এটা দিলি কা, হেডবুক লাগে গেলে তোর খালি মাথা গরম না, হেড পর্যন্ত আগুন চলে, পুরা সব ফাস আগুন লাগাইতে যায়, মোবিল যদি অবার এ হয়ে যায়, ইঞ্জিনে যদি তেল না থায় আগুন লাগতে লাগে, আল্লাহ কয় আমি তোর হেডও আগুন লাগাই দিছি, হুয়া শাহরু সবরে দে তুই ঠিকঠাক করছি, কথা ঠিক কিনা, এই সময় যদি আপনি ঠিক থাকেন মুশকিল হাসি কথা বলেন, ও তুই জসিমের উৎকের মার হাওয়া মাশা আল্লাহ, হেতে এই হাগলামি তো এই আসর হরে হরে করছে আঙ্গু বুড়িয়া, হেতে তরা বিরক্ত এই হাইজলামিটি করে মসজিদ যেন হেতে আব্বার মসজিদ, হোলান্টি আইলে ছোট ছোট হোলান্টি আইলে হাতে যেন কুত্তা কাপড়ায়, এই বেদ কার হোলান কোন দূর শতান, হেতে ডরে হোলান্টি তরাবিতে আইতো আর নেই আর না, আমরা তরাবির নামাজে যাইতাম তো ব্যাং লইতাম, এই চা আটকা মেঘলে ব্যাং বড় বড় ব্যাং বারো তো কাঁথা তো, বুড়িগারা যখন নিয়ত দেন তো এক বছরে হচ্ছে বাদ মাসের রোজা হয়েছি আর মনে হয় অন কথাই দি অল্লাহ একবার, বুড়িগার হাত বান্ধিয়ে লিলে আমরা তোকে নিয়ত বানছে মানে আত বান্ধ হয়ে গেছে, এই বড় ব্যাং বুড়িগার ফকট আহা, এই আত তো দরা খায় শুঁড়ি ফকেট কিছু হাঁক আছে না, এই জীবনটা বাসাই পারলে যেন ব্যাঙের টক্কা মারে আরেক বুড়িগার লগে বুড়িগা মা 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 গো করেন নয় আরে এক গ্রাম তুই শাহাবুরের দিকে যাইতাম কই, যাতে এক গ্রাম তল্লাশি করে আঙ্গার ন হয়, এই শয়তানি করতে করতে আয়স আমরা কোরআনের মঞ্চে আইসিনি আইসিনি, আর কাছে হলো আনলে দো আসা কতের দোয়া করি শতানি বেশি করে, আয় করছে হাতে শতানি করে হাতে কি হড়ে কো হাতে থিরিতে হড়ে, আয় তুই হেসা করি কর তুই ফাই পর্যন্ত হইর যদি লুঙ্গি তোর হিন্দনো আসলে নি, তুই সোনার বাংলা দেয়া দিয়ে আরস, ও হ্যাঁ আগে তো পেলে হাতে রে তুই এত হাতে তো অনেক ফ্যান্ড আছে হাতে ফাইজামা আছে ব্যাগ পুছে হাতে হতে অনেক ভালো মনে তুই আরো শতানি করিস আরো শতানি করিস, তোরা বেশি বেঞ্চে কাজ করো, তুই এই এলাকা সুয়ারি রেখছতি ডাব রেখছতি, তুই তাকে কত ডাব চুরি করছো, তো এই এলাকা তো সুয়ারি আর ডাবের বিখ্যাত, এই এলাকা মাফসাই হন তুই ভালো হয়ে গেছ, হোলাইন মানুষ মসজিদে আসুক, আস্তে আস্তে তারা দেখবে আমরা কেমনে নামাজ পড়ি, তারা শিখবে, শামসুল ইসলাম কোচি চলে যাবে, এরা মসজিদের মাদ্রাসা সভাপতি হবে চেয়ারম্যান হবে দেশ নেতা হবে, এটা আমাদের কলিজার দল, কাবা শরীফ সিৎকার দেয় আগি দেয় মুতি দেয় কে হনে কার কথা গেঁড়ি ভাই ওলানে হানা দেয় মা গো কাবা শরীফ কেউ ডাক দেয় না, সত্তারাঙ্গ বসিকপুরের মসজিদ তোর বিবেক কুত্তা মতে মসজিদ যান ইয়ান আল্লাহ হিয়ান কার আল্লাহ, তাইলে বসিকপুর বেশ কমে যায় কেন, আতুরা সিটিং আতুরা ইনশাআল্লাহ আতুরা জীবনে আর মসজিদ হোলানে রে ডাক দিতাম না
আত্মামা আর কদর কথা কই সময় ওভার ওই কইছি না ও দেখছ তুই 17 মিনিট ওভার টাইম চালাইয়া কাম কসিবে তো রাগ করিব আফসারিবে এত তেল উড়াইলো তে আছে তার ডরে ওয়াজ করি কি রে আরে mohabbat কত ভালোবাসি কত আগে ভাই আমার সম্মান এগুলো সদি দিছি কত বড় দিল তার আমার আরবি ইউনিভার্সিটি তো ভাইয়া থাকবো ইনশাআল্লাহ আসি বুঝলাম আমি আপনার লগে পার্টিসিপেট করব আমিন কও আমিন দিয়া যাব ইনশাআল্লাহ একটা প্রতিষ্ঠান আমরা দিয়ে যাই তো এখন আরেকটা মজার কথা কই রিডে ও তরাবি সান্দাড়া এই বশিকপুর এই এলাকাগুলো আল্লাহর রহমতি এলাকা লুৎফর রহমান সাহেবেরও অনেক মহব্বত আপনারা করেন অনেক জায়গায় গরিবেরও রিক্সা চালানোর তরাবি সান্দাড়ারও হমচাস শিল্পপতি অজ্ঞান হচ্ছে আঙ্গ এলাকা হেতেরও হচ্ছে হমচাস কোন আর হমচাস দচ্ছা রিক্সা ড্রাইভারের যেন বৃষ্টিয়া দচ্ছত আরও বৃষ্টিয়া তোর ককা হেতে তো কাকা গরিব মানুষ তার বেটা নোয়াজ কি বেশ কম নেই নোয়াজ তো দনকারে রহমান এটি কি কথা হইল তরাবিতে আপনারা সম্মানিত ইমাম সাহেবদেরকে 2,00,000 5,00,000 টাকা কত দিকে জকাত দেন কত কিছু দেন ইমাম সাহেবের ঘর নাই বাড়ি নাই আজকে কাজী ইব্রাহিম সাহেবের দেখলাম ঘর নাই বাড়ি নাই সারা বাড়ির মতো অথচ বিশ্ববিখ্যাত স্কলার একদিন রবের সামনে জাতিকে জবাবদেহি করতে হবে লুৎফর রহমান সাহেবের ঘর নাই আরে ভাইয়ে কান্না তো মারল না কো মারল নলিলে তো আমি সাইকেলে আইন লিখবো এলে না মাল তো করে সাইজ করি মারল আর ভাই তো কুত্তে হাঁদায় বিশ্বাস কর আর ভাই তো কুত্তে হাঁদায় কীতে করি মা কারণ আরো 2-3 মাসে না যা হয়েছে পুরা বছর তো আমরা এইভাবে থাকি তো এখন সম্মানিত ইমাম সাহেবদেরকে খতিবদেরকে আপনার বিভিন্ন সিস্টেমের টাকা আছে একটা হুন্ডা কিনে দিবেন হেতে রেসে এইভাবে হত্যি ওক্তে গরুর গোস্ত খাবার আমি 1 মাসও তারা 2-3 টুর খাই না কারণ থাই হাতরে হাতরে এত পাওয়ার রিচফুল খানা খাওন ঠিক না অ্যাক্সিডেন্ট হবো তো ওর কথা কন ঠিক নেই অনেক সময় গাড়ি বেটা হাজাম আজ্ঞা সারা হিন্দুনের কাছে আর কিচ্ছু নেই কোথায় যে 10 দিনও দুইতে হারি না মানে দুইবারও সময় নাই মানে রানিং মুজাহিদের মতো আছি তো এই জন্য হুজুরের তুই হত্যি দিন গরুর গোস্ত খাবাস কাল্লাই আসি না আর বাচ্চা ওই বসুরহাট কোম্পানির মধ্যে যে খানা দিছে কো 30 জনে খাইতে হইব আর তো 1 কেজি খাইডো তো এত খানা দিই ইমামের খাবাস বাইর খবর কী তার বাইর হুজুরে গোস্ত কিনতে পারেনি 2 বছরও তো গরু গোস্ত কিনতে পারে না তারে রমজানের তরাবির সান্দাটা কলিজার টুকরারা এমনভাবে দিবেন যাতে একটা ঘর করতে পারে যাতে তার মেয়েটার বিয়ে দিতে পারে যাতে চলতে পারে আহা অনেক আলেমল আমারা অনেক কষ্ট আছে রে আফসারি আজকে মরে গেলে অন্তত 2টা বছরও তার পরিবারটা টিকত না আর কে কার খোঁজ খবর নেয় আমার ইমামেরা অনেক মজলুম 5 লক্ষ ইমাম না খেয়ে না দিয়ে চলছে তারা শর্মে বলে না এগুলো তো বড্ডা বড্ডা বক্তৃতা দেয় এগুলোতে মেজাজ খারাপ ইজ্ঞের হিজ্ঞা কাফের কয় আসলে হুজুর বেল নেই মাল টাল নাই এটাই জানি তো এই পর্যন্ত আরবি ইউনিভার্সিটি করতাম লাগে হুজুর গাওয়াই এনো আমি তো জানি হুজুর করতে মাল নাই কিন্তু ওই সমালোচনা কিন্তু লেগিয়ে লেগো আফসারি ভাই এটা করতে আছে এটা করতে আছে এ খাচ্ছ তো একটু বেশ কম আর কি আসলে তারা অসহায় এটা আমি বুঝি কিন্তু অবস্থা তো তোরা সম্মানিত আলেমদেরকে হাফেজ কোরআনদেরকে এমনভাবে হাফেজের হাতে টাকাটা না দি তার আব্বা আম্মার অ্যাকাউন্টে ন হল আইন মানুষ খতম তারাবি হড়ায় নষ্ট করিলে গোটিয়া তার আব্বা আম্মার হাতে দিবেন বেলেকে আমরা মসজিদ কমিটি টাকাটা দিছি টাকাটা দিয়ে 2টা গরু কেনেন 2টা গরু যদি কেনে আল্লাহ দিলে 2×2=4,00,000 টাকা দিই তারা আয় করতে পারি এইভাবে আমাদের তারাবিগুলো হোক আমাদের তারাবিগুলো হোক সমাজ উন্নয়ন অ্যাথেন্টিক উন্নয়ন ইমাম সাহেবদের উন্নয়ন মুসল্লিদের উন্নয়ন আমি যেখানে তারাবি পড়াইতাম আগে আমি পুরো এলাকার জাকাতের টাকাগুলো একসাথে করি রিক্সা কিনে দিতাম গরু কিনে দিতাম আমি তো আগে ইমামতি করতাম ক্লাস 4 থেকে আমি ইমামতি করছি আলহামদুলিল্লাহ অনেক বিয়ে ফিরে করলে আমি অন্যান্য হল আনে হেসে নোয়াজ হড়ে না এক আমাদের এলাকার বিয়ে ফি আর কি নাম বললে তো নেটে চলে যাব কই ও মুন্সি তোমার বালা লাগে তোমরা মানুষ হইবে মুরব্বীদের যে চোখের একটা নজর দেখছে ওরা বোঝে চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়নের বেগুন বালা পুরা বোঝে তুই যে হেমিয়ার অফিসে যাই কান্দি কাটি দরবার কইবি বালা সাইজ বেলা এটি হেমিয়া জানে তুই মানে সব সুপার ব্লু লাগে কান গই আল্লাহ ওনাদের কেমন জ্ঞান দিছে ওরা ন্যায় অন্যায় বোঝে কথা ঠিক কিনা এখন তরাবিতে আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব সুন্দর করে আপনারা ইমাম সাহেবদেরকে ভালোভাবে আপনারা সম্মানিতা দিয়ে হিসাব করিয়েন না আমার এক মসজিদে লাকসাম আমি একখানা নামাজ পড়তাম সবাই থেকে আমি বেশি চান্দা দিছি অথচ আমি বানাটিয়া
আমি যে যত দেয় একটু বেশি দিই। তো কমিটির মেম্বারে বললাম আপনারা যে এত কম দেন, আর আমি 100,000 টাকার উপরে কি দিব? একে তো বাড়া অত থেকে থাকতো মেয়েতে লাকসম এক ডিসিমেল জায়গার দাম 1,20,00,000 টাকা। তো হেতে আমি ইমাম, তো একতাদের তো বেহাজাল ইমাম কনের দরকার নেই, কইবেন যে একতাদাই তো বেহাজাল গোলাম, হেতে আঙ্গো গোলাম, ওর কথা কয় না। আর মুসল্লিরা ফাজারু গাইতে শোনে, আর হাই খোদার কাটা ফিমিওতে শুনি, তোরা ফাজারু গাইতে শুনলে আল্লাহ পার্সোনাল বিমান দিবি। এটা আফসারি বিমান 337 পাইলট ইমরান ভাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি বিমানে আফসারি ভাইকে সরাইবে। আলেমেরা হেলিকপ্টার আছে, হাই কত খুশি হয়ে জানস, আমার কলিজাটা ঠান্ডা হয়। আলেমেরা হুন্ডা চালালে আমার কলিজাটা ঠান্ডা হয়। এটা উন্নত করলে হিংসা করি না, কারণ এটা মাসালা। আলেমেরে ইমামেরে ভালো দামি এই মাধুরাম দন লাগে, ন নামাজ মাকরু হইব, ন নামাজ মাকরু হইব। তোরা বেয়াকে বিয়ে করিবার আগে ইমামেরে আগে সুন্দর বিয়েটা আগে করা দিবি, তাহলে ইমামের কলপটা এতমিনাম ঠিকভাবে থাকবো। ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? তো এখন তোরা আঙ্গুর যে হিংসাটা করস, আঙ্গুর হিংসাটা করস ঘটনাটা কিতা? আতুড়া আতুড়া সিটিং আতুড়া সিটিং বাজি সোজা তারের মতো আয় জানে করি হেন্নে করবি আত আত এসকেলি ঢালাবি। রেডি? এবারে রমজানে তোরা বিশ্বান্দা কয়েক লক্ষ টাকা প্রতি ইমামকে দিব, আমিন। আয় গিয়ে আর সেভাবে হালাসি নিউটন করছি, ঠাস করি ফাঁসরকার কান্দের মাঝে মার, আতুড়া ফিটি কর, রেডি, আমিন। রাগচ্ছা রে রাগচ্ছা। আর সম্মানিত ইমাম সাহেবেরা, আপনারা তো একটা দেশে ভালো ভালো খানাটা খান, সময় অভার রে, কেমনে আমি কবিরাট যাবো? আল্লাহ তুমি আমার পথ সহজ করে দাও। শিয়া তুই যে হুন্ডা স্টার্ট দে, তুই আর বলছিস যা হুন্ডা স্টার্ট দিয়ে রেডি কর, পার্কিংয়ে আমরা এ করতেছি, যাই আমি আমি আরো 5 মিনিট ওয়াজ করি। ইমামেরা আপনারা মৎস্য প্রণা নিয়ে একটু বলিয়েন, দেশটা না পাইসলে কার ইমামতি করবেন? আপনারে মুসল্লিরা কত ভালোবাসে, সবচেয়ে বড় ফেফেটা আপনারা আনি দেন। আপনি কোনোদিন মসজিদের রাসুল সাল্লামের মিম্বর থেকে বললেন না যে ফেফে গাছ লাগাও, এ ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তার অ্যাওয়ে। সায়েন্স বিজ্ঞানীরা বলছে বেশি বেশি ফেফে খান, বাড়ির থেকে ডাক্তার তাড়ান। আমার কলিজারা অস্বস্তিতে ভুগলে আর তারপরে প্রোটিনে তারপরে পুষ্টিহীনতায় ভুগলে আমরা আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আমাদের মুসল্লিরা আমাদের দেশবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যাতে সুখে থাকে, আম্মাজিরা আমাদের ভাইয়েরা মুসলিম মিল্লা, এই জন্য আপনারা মাসে একবার হইলেও খাদ্য উন্নয়ন সম্পর্কে বলবেন, চুরি ডাকাতি কেমনে হয়, মসজিদ থেকে হুঙ্কারগুলা দিবেন, আপনার মহল্লাতে গরু চুরি হয়, আপনি তো কোনোদিন গরু চুরি নিয়ে আপনি খোদবাড়া দিলেন না, তার যে গরু চুরি বুড়িগাদের 1,50,000 টাকার গাভিটা লই গেছে কা, আম্মাজিটা দিয়ে একটা বছর গাভিটারে ফাইলছে, কত কাঁদা কাঁদতেছে, অথচ হইলে গরুটা বিয়ে যে দুধটা আন্নেরে দেয়, আন্নে হুজরাতে খাই খাই ফাঙ্গা চালা দিয়ে উঠেছেন, হ্যাঁ গরম লাগে, হান্দে হান্দে নুরালি জাদ্দা বড়ি দে, না না আমি এমন ইমাম চাই না, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমাম চাই। কিন্তু আর গানাই মক্কা বেদার হামাইন, আমি দুইটি আদি মক্কাবাসীর কো ছাগল চড়াইছি, মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, সুহাইব আলাইহিস সালাম লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উন্নয়নে কাজ করছে। আপনারা খাদ্য উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন, সকল ধর্মের মানুষ আপনাদেরকে কলিজায় নিবে। আমাদের ত্রুটির কারণে আজ আমাদেরকে মানুষ ঘৃণা করে, গরু আপনারা আপনাদের উৎসাহের কারণে প্রতিটা মুসল্লি যদি একটা করে গরু ফালে, আমাদের 18 কোটি বাংলাদেশিদের থেকে একটা গরু যদি আমাদের বেড়ে যায়, জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন গোস্ত উৎপাদিত হইল, কত কোটি মেট্রিক লিটার এ তারপরে আমাদের কি হলো দুধ উৎপাদিত হইলো। আপনি কি দেখেন না আপনার মুসল্লিরাতে নামাজ পড়তেছে সেয়ারে তার গিরা ব্যথা? কেন? সে 1 কাপ গরুর দুধ খেলে তার হরমোনটা ঠিক থাকবে, বুড়িগা তো এটা কট করে লড়ে, বুড়িগা দৌড় দিয়েছিল এই মসজিদে, যে মসজিদ হয়ে গেছে সেয়ার দল লাভ হয়ে গেল, ঠিক কিনা? আপনি অলরাউন্ডার হতে হবে সম্মানিত ইমাম, আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মানই এসে যাবে ইনশাল্লাহ, আমিন কর। ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিবেন, নিজের গাছ লাগাইবেন, ও হুতি থাক। আমি ইমামতি করতাম তো 14 গ্রাম পৌরসভার হিন্দিও গাছ লাগাইছি, বিভিন্ন কমিশনার তখন তো আমি বুঝতাম না করে এতে বাইসলে একটা লাইন হইব রে,
এই ইমামটাই আমার ইউনিট আমার পৌরসভা যে তখন পৌরসভা নৈশদ্যগ্রাম পুরা মকতব ছুটির পর পুরা রাস্তা কুড়াইতাম ব্যাকের লই রাস্তা কুড়া নিট অ্যান্ড ক্লিন থাকবি ন আমার রাস্তা দিয়ে মুসল্লিদের জন্য ফেরেশতারা রহমত নিয়ে আসবে না এরপরে গাছ লাগাইছি এক মুসল্লির কয়েক কোটি টাকার গাছ হয়েছে আঙ্গো ইমাম সাহেব সবাই ন এ খাইয়ে এ জোর হড়ি এতে খাইয়ে হতা ও হো আকসার হুজুর গেরা হার্ট অ্যাটাকে মারা যায় কেন আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন কো আঙ্গো হেঁটাইয়ে না কায় হেডে আরে সালা না হেডেরে সালাই জিরবার হানি হড়ি যাবা লাগাই বেলায় আয় করো জিরবা হাইজলামি করি চেক আড়িয়ে লাইও কম খাইবি কম দেখতি হে আমিন কো আর একটা কথা ওভার টাইম দিছি আধা ঘন্টা দোয়া করবি আল্লাহ যাতে আমাদেরকে পৌঁছায় ঈদের নোয়াজ সর্বশেষ রিহার্সাল আল্লাহ দিছি ঈদ সকলে একাকার হয়ে যায় 11 বছর মামলা মোকদ্দমা যা করছ কিলে কিলি গুতা গুতি হাসা আসে আর যে অজ্ঞার লগে অজ্ঞা এমব্রেসিং করিয়ে লেবি ও মা গো বাইর মতো করি গো ও মা গো ঈদ কিতে হয়েছে কচির বিনি সিবা সাবা ডেঙ্গা আঙ্গা উত্তর হারিগা দৈন হারিগা এক গ্রামে হাসকান সোয়ান ঈদগা রোজা দিছি ঈদ দিছি বেগুন মিলেমিশে ওই বেল্লাই লক্ষ লক্ষ ঈদগা নবীজি ঈদগা কেন একটা করছে সকলের সাথে এটা একটা শোডাউন নবীজির নির্দেশ জারি করছে মহিলা জিডিনের মেন্স আছে নেফাস আছে অপবিত্র সব আসো ঈদগাহ আসো বসিকপুর ঈদগাহ আম্মাজিদের জন্য এই হাদিস কি রহিত হয়েছে ফর্দার সহিত আম্মাজিরা ঈদের নামাজটা পড়বে জুমার নামাজটা ফর্দার সহিত পড়লে তারা সপ্তাহে একটা লেকচার পাইব কাবা শরীফে পড়তেছে তারপরে হারামাইন শরীফ আনিনে মদিনা তৈবে পড়তেছে আজ মা বোনের ঘরে আমরা মুরুক্ষ বানা আলাইয়ের আমার কাজী সাহেব দেখছেন না এইটা হলো আলেমে হকানি রব্বানির আলামত নবীজির সুন্নাকে তিনি সুন্না মোতাবেক রেখেছে বাংলাদেশের ঈদগাহগুলা অর্ধেক আমার আম্মাজিদের জন্য হোক কোনো অবস্থা যাতে তাদের ফদ্দা যাতে খেলাপ না হয় খবরদার হেলে সুন্নতল্লাহ ফরজ যাইবই হুজুরেরা মহিলারা মার্কেট করে ভাই সাহেব ঈদের লাই কোনো হুজুরে আইস পর্যন্ত মাসলা দেয় না ফতুয়া দেয় না মাগো ঈদের নওয়াজও যায় কা হুজুরেরা আসতে 10 ভাগ আতুর আল্লাহ আমার হুজুরে করে করেন ইসলাম তারে ঠিক জায়গা মতে ফিলারটা রাখেন লে আউট ইঞ্জিনিয়ারে বিল্ডিংটা দেয় আপনার সয়েল টেস্ট অনুসারে হে সোজাই আপনার ম্যাপ অনুসারে বিল্ডিংটার কলাম দেয় গ্র্যান্ড বিলার দেয় তারপরে গ্রেট বিম দেয় আপনি এটা তো যদি ব্যাসকম করে গেলেন ইসলামটা বিল্ডিংটা ভেঙে হয়ে যাবো আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরাম খোলাফাই রাশিদিন যেভাবে ইসলামান দিয়ে গেছে ঠিকই এমনি রান অসুবিধা কি সমস্যা ফেতনা আপনারা একটু ব্যাখ্যা করতে চান এমন তো মহিলারা দায় যায় কই এমন তো নষ্ট তা আপনি আর এটা কি নষ্ট করি কি কমাইতে ইচ্ছেন আল্লাহ আম্মাজিরা আমার কলিজার টুকরারা যাতে বোঝে খবরদার বলছি কিন্তু ঠিকভাবে ব্যতিক্রম নেবেন না 100% ফর্দার সহি ঈদের নামাজে আম্মাজিদেরকে পার্টিসিপেটে রাখিয়েন তারা ইসলামের সৌন্দর্যটা দেখুক নামাজটা দেখুক ফর্দার সহি তাদেরকে যাতে অজু টজুর ব্যবস্থা আম্মাজিদের ওইভাবে থাকে তাহলে ছেলে মেয়েগুলো চলিয়ে আইব দেখলো যে এটা আমাদের ইসলাম এই ফরমানু হামলাতে তো মানুষ সব প্রায় শেষ হয়ে যাবে ছোট্ট সোনামণিরা ইসলামটা না দেখলে কিভাবে তারা ইসলামটা পৃথিবীতে আবার রাখবে কথা ক্লিয়ার এটা হলো রিহার্সাল টিচিং এই রোজা সেহেরি ইফতারি এটা জাস্ট একটা অনুষ্ঠানটা আল্লাহ আমাদের কলবে নতুন প্রজন্মকে শিখে ফেললে একটা রিহার্সাল আমরা বেগুনে রোজা না থাকলেও আল্লাহর রাজত্ব কোনো শেষ হইত না আর বেগুনে রোজা রাখলেও আল্লাহর কোনো সাইরানার লাভ নাই আসেনি এটা আমাদের টিচিংয়ের জন্য আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো সিংহভাগ ওয়াস 1% করছি আয় কীর্তাম আয় কীর্তাম আরো কদ্দুর কথা কই এ বন্ধ করেছি রমজানে আপনারা দিনের বেলা তাফসির মাহফিলটা করেন এখন ভর্তি রাত 2-3 করে নিয়ে আমরা হত্যা করি এলাম বললাম তো রোজাতে দরকার রেট কমাই দিও কারণ আমার টোর খরচ কম রাজিও না ওই ব্যক্তি মার্কেট করি বেল্লাই ওই ব্যক্তি বাস রোজা আইয়ে তুই একটা অনুষ্ঠান করি বেল্লাই কথা ঠিক আছে না রোজা আয় খালি তুই গারাম হয় তোরা সাড়া ভাঙিও মার্কেট করি হোলারা ঈদ কাঠ মিদ কাঠ ডার্লিং এল্লা গিফট টিফট আগে তুমি রেডি ঠিক না আজ আমার এক সে হুন্ডা কিনবো বাপের আগে ফোন করে দিছে বো তুমি ঠগাইছ এবারে মাল হারাও ন মার আলমারি কোবালাই
এবারে ঈদ আর ইহুদি নাসারারা বোঝে ঈদ উপলক্ষে হুন্ড কি দিব শোরুম থেকে ছাড় দিয়ে দিবে শুধু পবিত্র মাহে রমজান উপলক্ষে 10,000 টাকার ছাড় এর সাথে হেলমেট শরীফও পাবেন চলে আসুন আমাদের ওমকে ওমকে টনে শ্রমে লক্ষ্মীপুর পূর্ব বাজার হেতারা এসে বিড়ি নেক নিয়ে হতে দেয় না ওকে সে ইফতারি তো দেয় না এটা সিতারি এটা কি ওই ঈদের বানা সিডি আসে না তো গো এডি লুট করে লিজি বেল নাই এ মোবাইলও ঈদ উপলক্ষে প্যাকেজ দিব মানে কি লেতি রোজার দিকে যাচ্ছ মোবাইল দেওয়া নয় নেটও লড়া করবে হ্যাঁ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিয় তোমার সাথে চেহারির পর কথা বলুন কাছে থাকুন সুস্থ থাকুন হাইলে কোম্পানির গো সাবাস থাকলে কক তোমরা আঙ্গ হুন্ডা কিনলে আয় তোরে 10 মন সাইল দিও হুরা বছরের খানা খরচ হেলমেট দিও দোয়া করিও 100 কেজি বুট দিও তোমার আশেপাশে তারপরে যা গরিব আছে করে দিও এটা তো দেনা দেখছো তি এইটারে কয় ধর্ম ব্যবসা এইটারে কয় হারা বছর ফিরি কনাই রোজা উপলক্ষে নে তোর ফিরিবে 1 ঘন্টা লা দিছে ওরে কথা কনা এইটা বিশ্ব সিটা দিবে না এইটা দিয়ে দিয়ে হোলারা অনন্তর হইসা জামা সুয়ারি সুরি মুলা সুরি বে করি করি রেডি হ্যাঁ দারুণ এবারে ঈদে একটা দারুণ গিফট চলবে মায়েরাও ফোন দিতেছে ভাইয়া অনেক ঠকাইছো কিন্তু চাইনিজ তো খাওয়াইছো ইফতার তো রমজান উপলক্ষে তো খাইতে পারবো একটা টাচ মোবাইল আর কিছু নেই প্রিয় মানুষকে যাতে চোখে চোখে থেকে চোখ রাখুন ওরে আদরে বুকে তো তুলিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা এই রমজানে আমরা কোরআনওয়ালা হব আর তোরা গান কস ওরে আদরে বুকে তুলিয়া সহস্তে আয়না ধরিয়া তুমি আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা ও নিরে নাউজুবিল্লাহ না না তো ইমান চলে যাব তালাজ্জুজ বিহা কুফরুন গান শুনি তালাজ্জুজ মজা নেওয়া কুফরি কলমা হওয়ার আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর গান হবে এইভাবে ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া রমজানে তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা আল্লাহ একবার বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া পড়তো দরদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আমিন কর এবারের মাহে রমজান হোক আমাদের কোরআনওয়ালা হওয়ার রমজান পড়ি আমিন আমিন